হ্যালো স্টুডেন্টস, আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও তিনটা মানে কেবাটা নহয় তিনটা বিশেষ ঘোষণা কৰিছে। এটা তিনটা বিশেষ ঘোষণা কি কি সেইখিনি আমি ডিসকাশ করব ওলাইছো। তো প্রথমটো ঘোষণা হৈছে যে ম্যাথসর বহুতে চিন্তা কৰি আছিল যে এবার ম্যাথসত ফেল করিম নেকি, ম্যাথসর এক্সাম খুব বেয়া হৈছে। গতিকে আজি আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সেইটো কথাই কৈছে যে ম্যাথসর কথা চিন্তা কৰিব নালাগে, সবে পাস করব। মেট্রিকর রিজাল্ট দিব কোন তারিখে দিব? 19-20-21 তারিখ মানে মেট্রিকর রিজাল্ট দিব। এটা আমি গম পালো যে হয়তো ম্যাথসর যদি আমি 3 নম্বর দিয়া কথা কইছে হয়তো পিছত হয়তো মার্কশিটত কিবা এড করিও পারে বা গ্যাস নম্বর পাইপলে হয়তো বহুত পাস করে যাব পারে। সেকেন্ড ঘোষণাটো হইছে সেখানি ছাত্রী সকলৰ বাবে বা সোয়ালি সকলৰ বাবে যি সকলে মেট্রিক পাস করে তেওঁলোকে হায়ার সেকেন্ডারিত নাম লগাব তেওঁলোকক 10,000 টাকা কই দিয়া হব। বিনামূলীয়া নাম ভর্তিও করে দিম আৰু কলেজত যোৱা ছোৱালীজনীৰ বেংক একাউণ্টতো মামাই 10,000 টকা সোমাই দিব। সেইটো কোনো ধৰণৰ আন্দোলন বটা নহয়, সেইটো ডাইৰেক্টলি কলেজত নাম লগালে তেওঁলোকে 10,000 টকা পাব। এডমিশ্যনৰ ক্ষেত্ৰত মই কৈ দিওঁ যে এডমিশ্যনৰ ক্ষেত্ৰত যদি গভৰ্ণমেণ্ট কলেজত তোমালোকে এডমিশ্যন লোৱা হায়াৰ ছেকেণ্ডেৰীত তেন্তে তোমালোকে সবৰে ফ্ৰী, ল'ৰা বা ছোৱালী সকলোৰে কিন্তু ফ্ৰীয়েই। এটা নেক্সট আমাৰ ঘোষণাটো হৈছে যে মেট্ৰিকৰ ৰিজাল্ট 19-20-21 এই তিনিটা তারিখের ভিতর দিয়া কথা কৈছে। আমি যদিও যাকালি একটা ভিডিও পাইছিল যে শিক্ষামন্ত্রী কৈছিল যে বিহুর আশে পাশে হব, কিন্তু আজি মুখ্যমন্ত্রী সেই কথা কৈছে যে 19-20-21 এই তিনটা ডেটের ভিতর মেট্রিকর রিজাল্ট দিয়া হব। মেট্রিকর রিজাল্ট দিব কোন তারিখে দিব? 19-20-21 তারিখ মানে মেট্রিকর রিজাল্ট দিব। যে মেট্রিকর রিজাল্টর কথা আমার 19-20-21 আমি যদি এক্সপেক্ট করে আসছিল হয়তো আমার বিহুর আশে পাশে আহিব, হয়তো বিহুর আগত হব পারে। তো আমার যেহেতু শিক্ষামন্ত্রী কৈছিলে যে বিহুর হয়তো আগতো হব পারে বা পিছতো হব পারে, তো বিহুর আশে পাশে আমি এক্সপেক্ট করেছো যে 12-13 তেনেকুৱা হব, নহলে হয়তো 16-17 তেনেকুৱা হব। কিন্তু হিমন্ত বিশ্ব ডাঙরিয়ায় আমার নেক্সট 19-20-21 তারিখের দিছে হয়তো তেনেকুৱা হব ধরা। তো এইখানি আছিল আজির ভিডিওত কবলগিয়া। তো আজির ভিডিওতে শেষ করলো, কি পছে কেনা।